বিপ্লবের 49+, 50-এ যাচ্ছি। 3.5 বছর আমার বয়স না, আমার বয়স 49+, 50 বছর। তার জন্য সমস্ত ত্রিপুরাবাসী ও 40 বছরের হিসাব চাই। আমি তো বলবো ত্রিপুরা পূর্ণ রাজ্য হওয়ার পর থেকে পুরো হিসাব রাখা উচিত। তার সঙ্গে তখন তুলনা করা, আগে হেলথের প্যারামিটার কি ছিল, আগে শিক্ষার প্যারামিটার কি ছিল, আগে জলের পানীয় জলের প্যারামিটার কি ছিল, আগে রোডের প্যারামিটার কি ছিল, আগে সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্যারামিটার কি ছিল, আগে এডিসি উন্নয়নের প্যারামিটার কি ছিল, আগে ইনফ্রাস্ট্রাকচারের প্যারামিটার কি ছিল, সেগুলো তুলনা করা। কোন জায়গায় ত্রিপুরা মাইনাস নেই। আগে শুনেছি স্বর্ণযুগ চলত, মনরেগার জন্য টোপি পেয়েছে, পুরস্কার পেয়েছে 37 ম্যান্ডেজ নিয়ে, আজকে 76 ম্যান্ডেজ হয়ে যায়। টোপি নেওয়ার দরকার নেই আর পুরস্কার নেওয়ার দরকার নেই। কত পুরস্কার রয়েছে সেটা চিফ সেক্রেটারিও হিসাব করে বলতে পারবে না। গ্রামে গ্রামে প্রধানে প্রধানে পুরস্কার পায় ত্রিপুরাতে মনরেগা। আগে এক ব্যক্তির নামে বলতো, এখন তো প্রধান পুরস্কার পেয়ে যায়, এই ছাড়া ত্রিপুরা চলে গেছে। প্রধান উপপ্রধান বিডিও পুরস্কার পায়, ফার্স্ট প্রাইজ। আজকে ত্রিপুরা এনসিইআরটি সিলেবাস 3 মাসের মধ্যে লাগু করার জন্য ভারতবর্ষের মধ্যে টপ ক্লাসে উঠেছে, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। আজকে ত্রিপুরাতে লাইট হাউস হচ্ছে, 1 বছরের মধ্যে 1000 ফ্ল্যাট তৈরি হবে, মাল্টি স্টোরেজ বিল্ডিং, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। যেখানে আমি যেখানে সিএম হাউস, আমার সঙ্গে একটা সিএম হাউস উঠছে, 2016 থেকে কাজ চলছে, এখনো কাজ চলছে। কত বড় প্ল্যানার ছিল এই ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমি এখন কাজ করি, এরা 1 বছরের বিল্ডিং তৈরি করে দেয়। আর এই ইঞ্জিনিয়াররা তৎকালীন সময় 2016 থেকে এটা নতুন সিএম হাউস হচ্ছে, আমাকে দেখলে সবাই বলে কুমার আমি উপরে বসে দেখছি, স্যার এটা তৈরি হচ্ছে, আমি 2016 কি করব, সাই সাই থাকি দেরি দেখি তো বড় হইতাছে, শেষই হয় না, কি করবো, এটা তো ভাঙতাম নাই করবো, এত টাকা নষ্ট করে লেছি, এটা যদি ঠিক করতাম যাই করবো, এত টাকা লাগাই লেছি, আমি পিডব্লিউ ডি তারা আইলে তোর না লাগাই না করবো, বিপ্লব দেব লাগাই দিয়েছি 32 লাখ টাকা, 22 লাখ টাকা দিয়ে সিএম হাউসে যখন গিয়েছি, আমি জানি না পিডব্লিউ তারা রেনোভেশন করেছিল, ফার্নিচার পানা দিলে হয় নতুন সিম বাজার ছড়িয়ে দিয়েছে, 25 কোটি টাকা খরচা করে বিপ্লব দেব ঘর বানাচ্ছে। বিপ্লব দেবের জন্য মার্সিডিজ গাড়ি আসছে, কোথায় দিয়ে দিবে, হঠাৎ করে এক ব্যক্তি বলছে মার্সিডিজ গাড়ি আসছে, না বিএমডব্লিউ আসছে, যারা বলছে বিএমডব্লিউ কোনো দিন চলে না, বিপ্লব দেব বিএমডব্লিউ চলেছে, মার্সিডিজ চলেছে, ল্যান্ড ক্রুজারও চলেছে, চলেনি তেমন নয়। আমি 17-18 বছর দিল্লিতে থেকেছি, চালাতেও জানি চলতেও জানি, এখন আর চলার দরকার নেই, এখন আমার ইনোভা গাড়ি ভালো, তাহলে জনতার কাছে আমি চলতে চাই, পাবলিক আমার কাছে।